মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। বল্লভভাই প্যাটেলের জীবনধারা এবং কর্মকৌশলতা ওর কার্যশৈলী আমাদের সকলের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। আর ওনার নেতৃত্বে ভারত স্বাধীন হওয়ার পর ছোট ছোট রাজবাড়া যে ছিল সেগুলোকে একত্রিতকরণ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে সেটা ওনার এক ঐতিহাসিক কদম ছিল। আজকের দিনে সর্দার বল্লভভাই প্যাটেলের যে রাজনৈতিক সোচবোচ এবং কর্মনিষ্ঠাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এক নতুন দিশা দিয়ে এই কোভিড পরিস্থিতিতেও দেশবাসী সুরক্ষা এবং দেশের সর্বাঙ্গীন উন্নয়ন এই দোনো দিশাতে কাজ করতে সক্ষম হয়েছে। আর সর্বোপরি ভারতকে এক সুন্দর সার্বভৌম রাষ্ট্রকে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে এক শক্তিশালী এবং 130 কোটি ভারতবাসী স্বপ্নকে সাকার করার জন্য লাগাতার কাজ করে যাচ্ছে। এই অনুপ্রেরণা নিশ্চিত ওই মাটি থেকে আসে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্ম হয়েছে এবং সর্দার বল্লভভাই প্যাটেল। আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের এই দিনে আহ্বান করব যে রাষ্ট্র চেতনা রাষ্ট্র ভাবনা আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্ম রয়েছে, কর্ম পদ্ধতি রয়েছে, পেশা রয়েছে। আমি কৃষক হতে পারি, আমি কোন অটো চালক হতে পারি, কোন রিক্সা চালক হতে পারি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাজ করতে পারি বা কোন সরকারি জায়গায় বিভিন্ন দায়িত্ব কাজ করতে পারি। কিন্তু প্রতিদিন একবার রাষ্ট্রহিতে চিন্তন করা, সার্বাঙ্গীন বিকাশের বিষয়ে চিন্তন করা, পরিবার তো সবারই আছে, কিন্তু পরিবার হোক, গ্রাম হোক, ডিস্ট্রিক্ট হোক, রাজ্য হোক, রাষ্ট্রের কল্পনা হোক, তার জন্য সবচেয়ে যদি প্রয়োজন কোনটা সেটা হচ্ছে রাষ্ট্রপ্রেম, মাতৃভূমির প্রতি বন্ধনা, মাতৃভূমির প্রতি নিষ্ঠা। সেটাই সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের মূল আদর্শ। সেটাকে প্রতিদিন আমি প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে আহ্বান করব যে আমাদের পরিবারের এক মন্ত্র হওয়া উচিত যে রাষ্ট্রহিতে আমরা সর্বাঙ্গীণ বিকাশের জন্য দিনে কোনো না কোনো একটা কাজ নিশ্চিত করবো বা তার সঙ্গে সহযোগে তা নিব। তবে সর্দার বল্লভভাই প্যাটেলের যে চিন্তা ভাবনা এবং ওনার যে রাষ্ট্রনীতি তার প্রতি আমাদের যে ভূমিকা সেটার মূল দিশা নির্দেশিকা হবে। আমি আশা করি পুরো ভারতব্যাপী আজকে যেই কার্যক্রম পালন করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা পুলিশ থেকেও একটা টিম আজকে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের যে দুনিয়ার সবচেয়ে উচ্চতম যে মূর্তি, ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে পৌঁছেছে এবং সেই সন্দেশ নিয়ে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা পুলিশ থেকে যে দল গিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই এবং ডিজিবি এস যাদবকে
চিফ সেক্রেটারি কুমার আলোককে সাধুবাদ জানাই যে ওনাদের সুন্দর প্রচেষ্টায় নর্থ ইস্ট থেকে একমাত্র টিম আমাদের ত্রিপুরা পুলিশ থেকে গিয়েছে এবং সেই ভূমিতে গিয়েছে যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয়েছে। আমি সেই ভূমিকেও প্রণাম করি এবং ভারত মাতাকে প্রণাম করে আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।